এদিকে জামায়াতকে খুশি করার জন্য বিএনপি এই হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি হরতাল বিরোধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। একই সমাবেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আটককৃত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং কালকে বিএনপির অফিসে যে পুলিশের অভিযান, সেখানেও সাংবাদিকরা ছিল, পুলিশের আচরণ, পুলিশের অত্যন্ত সহনশীল ভূমিকা স্পষ্ট আপনারা সাংবাদিকরা প্রত্যক্ষ করেছেন। একটি দল গণতান্ত্রিক লেবাসে সন্ত্রাসী আচরণ করবে, একটি গণতান্ত্রিক দলে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে এবং বোমা বোমা উদ্ধার করা হবে, একটি দলের নেতারা রাজনৈতিক নেতার অবয়বে সন্ত্রাসীদের গডফাদার হিসেবে আবির্ভূত হবে, এটা কিন্তু জনগণ প্রত্যাশা করে না। রাজনৈতিক নেতার অবয়বে কালকে আমরা সন্ত্রাসীদের কিছু গডফাদারকে আমরা দেখেছি। গতকালকে আপনারা দেখেছেন যে যারা বোমা বাজছিল, যারা ওখানে বোমা বিস্ফোরণ করছিল, তাদেরকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে যাওয়ার পরে ওখানে সেই বোমাবাজদের রক্ষা করার জন্যই বিএনপি নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি করে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আমরা যতটুকু জেনেছি, আমাদের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে, এটা যারা বিএনপির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আসে তাদেরকে খুব শীঘ্রই মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশা করি যে এইটা নিয়ে আর হরতাল ডাকার বা কোনো কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।